মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনে জেতার পরে টিএমসি দল উনি প্রথমবার দিল্লি গেলেন। ওনার শখ জেগেছে প্রধানমন্ত্রী হওয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শখ জেগেছে প্রধানমন্ত্রী হতে। তিনি তা হতেই পারেন, আপত্তি নেই, তবে বাংলার মানুষের প্রতি তার দায়বদ্ধতা নেই। তিনি বাংলার মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন। পশ্চিমবঙ্গে কাজ নেই, রাজ্যের মানুষ ভিন রাজ্যে যাচ্ছে কাজ করতে। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন বিজেপির রাজ্য সম্পাদক রথীন্দ্রনাথ বসু। তিনি বলেন, রাজ্যের মানুষ ভিন রাজ্যে কাজে গিয়ে মারা যাচ্ছে। গত শনিবার মুর্শিদাবাদ জেলার 3 শ্রমিক মহারাষ্ট্রে মারা গিয়েছে। মুখ্যমন্ত্রী অন্যান্য রাজ্য নিয়ে টুইট করেন, অথচ নিজের রাজ্যে শ্রমিকদের কাজ নেই, তাদের কাজের তাগিদে ভিন রাজ্যে যেতে হয়। বাংলার মানুষের ভোটে জিতে বাংলার মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার। আমাদের আপত্তি নেই, প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের সিঁড়ি হিসাবে উনি ব্যবহার করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষদের প্রতি দায়বদ্ধতা কী সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে। আমরা বারবার দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে মানুষ কাজের জন্য বাইরে স্টেটে যাচ্ছে, কাজ নেই পশ্চিমবঙ্গে, পেটের তাগিদে পরিবারকে পশ্চিমবঙ্গে রেখে তারা কাজ করতে যাচ্ছে, বিভিন্ন বিপদে পড়েছে তারা। এর আগে দেখেছিলাম কাশ্মীরের আপেল খেতে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের বার্তা। এতদ্বারা কুমারগঞ্জ ব্লকের বসবাসকারী সকল বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, সরকারি যে কোনো প্রকল্প থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য সুবিধা, যেমন বাংলার আবাস যোজনা, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ও প্রতিবন্ধী ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কৃষক বন্ধু, জাতীয় সামাজিক সহায়তা NFBS, সমব্যথী, জন্ম মৃত্যু, কাস্ট সার্টিফিকেট, MGNREGA, 100 দিনের কাজ, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, জয় জোহার, তপশিলী বন্ধু, জাতীয় পরিবার সহায়তা, মিশন নির্মল বাংলা, এই সমস্ত পরিষেবাগুলি সরকার বিনামূল্যে প্রদান করে থাকেন। এই সকল পরিষেবার সুবিধা প্রদানের ক্ষেত্রে কোথাও কোনো রকম টাকা বা ঘুষ দিতে হয় না। যদি কোনো ব্যক্তি এই সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা বা ঘুষ চেয়ে থাকেন, তবে উপযুক্ত তথ্য ও প্রমাণসহ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। সৌজন্যে কুমারগঞ্জ ব্লক প্রশাসন।